নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রচুর অর্থের মালিক হতে চাইলে আলমারিতে রাখুন এই জিনিসটি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই জিনিস যে জিনিসটি আলমারিতে রাখলে আপনি ধীরে 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 প্রচুর অর্থের মালিক হতে বাধ্য? আসুন সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোকপাত করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। যেমনটা আপনারা থাম্বনেইলে দেখলেন, অর্থাৎ প্রচুর অর্থের মালিক হতে চাইলে আলমারিতে রাখুন এই জিনিসটি। অর্থাৎ এই ভিডিওতে আমি একটি জিনিসের কথা উল্লেখ করব, যে জিনিসটি আপনি আলমারিতে রাখলে ধীরে 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 আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন, অর্থাৎ অর্থ সঞ্চয় হতে বাধ্য। কি সেই জিনিস তা আমি ভিডিওতে আলোকপাত করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিয়ে, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, প্রচুর মানুষ কমেন্টস করছেন, যে কারণে আমি চাই প্রত্যেকের কমেন্টসটা পিক করার। তাই আমি সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সের ভিডিওতে আপনার রাশি, আপনার লগ্ন, আপনার শুভ সংখ্যা এবং শুভ দিন উল্লেখ করি। বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে এই নাম্বারে বুকিং করতে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই জিনিস যে জিনিসটি রাখলে প্রচুর অর্থের মালিক হতে বাধ্য। আপনাদেরকে বৃহস্পতিবার দিন, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লক্ষ্মীবার দিন আপনাদেরকে একটি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে, এবং সেই অশ্বত্থ গাছের পাতাটি নিখুঁত হওয়া চাই, এবং সেই অশ্বত্থ গাছের পাতাতে এই মন্ত্রটি, অর্থাৎ ওং শ্রীং শ্রীং কমলা দেবী নম, এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে, এবং সেটি শ্বেত চন্দনে লিখবেন। লেখার পর সেটি মা লক্ষ্মীর চরণে রেখে ধূপ ধুনো এবং মিষ্টান্ন দিয়ে পুজো করতে হবে। পুজো করার পর আপনারা সেই পাতাটি নিয়ে আপনার যেখানে টাকা রাখেন ঠিক সেখানে রেখে দিন, আর দেখুন ধীরে ধীরে আপনার অর্থ কিন্তু বৃদ্ধি পেতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।